দিন দিন জামাতের কার্যক্রমের কতটা উন্নতি হচ্ছে কার্যক্রম কতটা গতি লাভ করছে জামাত কতটা সফলতা পাচ্ছে রেসপন্স পাচ্ছে এবং জামাত যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা কতটা সুন্দরভাবে বাস্তবায়ন করে যাচ্ছে তার কিছু চিত্র আজকে আপনাদেরকে দেখাবো দর্শক জামাতের পরিবেশ কতটা উন্নত হচ্ছে এটাও আপনারা দেখতে পাবেন আপনারা জানেন যে জামাত ইসলামীর আমির কারাগার থেকে বের হয়েই বলেছিলেন যে ভার্চুয়াল প্রোগ্রাম থেকে বের হয়ে আসতে হবে ফিজিক্যাল প্রোগ্রাম করতে হবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যরা দেশব্যাপী সফর করবে আমিরে জামাত সেক্রেটারি জেনারেল এরা সফর করবে এবং উন্নত রুচিশীল সমৃদ্ধ পরিবেশে প্রোগ্রাম করতে হবে যত সম্ভব ওপেন প্রোগ্রাম করতে হবে সেটা কিন্তু জামাত অক্ষরে অক্ষরে পালন করছে আমরা জামাতের আমিরের রাউন্ড সফর দেখছি জামাতের সেক্রেটারি জেনারেল রাউন্ড সফর দেখছি এক মহানগরের নেতৃবৃন্দের অন্য মহানগরের সফর দেখছি প্রতিনিয়ত নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ তারা দেশের বিভিন্ন প্রান্ত সফর করছে এখন আর সপ্তাহে অফডে আসলে শুক্রবার শনিবার আসলে জামাতের ভার্চুয়াল প্রোগ্রামের খবর আমরা তেমন পাই না এখন আমরা জামাতের সশরীরে প্রোগ্রামের খবর পাই এর মানে জামাত কথা দিয়ে কথা রেখেছে আমিরা জামাত যে ঘোষণা দিয়েছিলেন বা যে দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন সেটা বাস্তবায়িত হচ্ছে আমরা সেটাই দেখতে পাচ্ছি দর্শক এরই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি মজলুম জনপদ এবং আতঙ্কের জনপদ নারায়ণগঞ্জ জেলা উপজেলা থানা কর্মপরিষদের সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে উন্নত সমৃদ্ধ অডিটোরিয়ামে বিপুল সংখ্যক নেতাদের উপস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে উপজেলা থানা কর্মপরিষদ সদস্যদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে শিক্ষা শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বার আবদুল্জব্বার করেন জেলা আমির মোহাম্মদ মমিনুল হক নারায়ণগঞ্জ হচ্ছে আতঙ্কের জনপদ স্বামী ওসমানের এলাকা মতের লোকজনের উপর ভয়ানক দমন পীড়নে নারায়ণগঞ্জ হয়েছে সেই নারায়ণগঞ্জে জামাত ইসলামী কোনো উন্নত পরিবেশে উন্নত অডিটোরিয়ামে বিপুল সংখ্যক নেতাকর্মীদেরকে নিয়ে কোনো ভার্চুয়াল টার্চুয়াল নয় একেবারে সশরীরে প্রোগ্রাম করতে পেরেছে এটা জামাতের চমৎকার সফলতা হিসেবে আমরা দেখতে চাই দর্শক একই সাথে আর একটা খবর আপনাদেরকে দেখাতে চাই এটাও নতুন একটা ডাইমেনশন এখানে আছে বরিশাল অঞ্চলের মহানগরী ও জেলা করমগরের সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত মহান আল্লাহ তারা আল্লাহকে হাজির নাজির জেনে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অধ্যাপক গোলাম পরোয়ারও দীর্ঘদিন কারাগার থেকে নির্যাতিত হয়ে বের হয়ে সফর করছেন কিন্তু বরিশাল অঞ্চলে কোনো প্রোগ্রামে কোনো সাংগঠনিক প্রোগ্রামে অনেক দিন পর তার এই সফর এর মানে রাউন্ড সফর চলছে এবং বড় বড় প্রোগ্রাম সশরীরে প্রোগ্রাম হচ্ছে সেরকম একটা প্রোগ্রাম বরিশালে হয়েছে পিছিয়ে পড়ার জনপদ বরিশালে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন একামতি দিনের আন্দোলন করা ফরজ আম্বিয়াকামকে পাঠানো হয়েছে মানুষের হেদায়তের জন্য আর এজন্যই আম্বিয়াকরাম গণের উপর কিতাব নাজিল করা হয়েছে এ কিতাব রাষ্ট্রশক্তি হাতে থাকলে তাদের দিয়ে মানব জাতি কল্যাণের পথে পরিচালনা করা যাবে আল্লাহ তালা কোরআনের বিভিন্ন স্থান একামতি দিনের কাজের পুরস্কার এবং না করা ভয়াবহ মৌলিক বক্তব্য দিয়েছেন তিনি গত জুমাবার বরিশাল অঞ্চলের মহানগরীয় জেলা করোন সদস্যদের শিক্ষা শিবিরে সব কথা বলেন বাংলাদেশের জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজিম হোসেন হেলালের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মসজিদ সদস্য বরিশাল অঞ্চল টিম সদস্য মারানোনা ফখরুদ্দিন খান রাজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মারানা আব্দুল হালিম কেন্দ্র কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির মারানা জহিরুদ্দিন বাবর বরিশাল অঞ্চল টিমের সদস্যবৃন্দ সকল জেলা আমির সহ নেতৃবৃন্দ মানে টোটাল বরিশাল অঞ্চলকে নিয়ে বড় সড়ো একটা প্রোগ্রাম করা হল এটা বরিশাল অঞ্চলের নিকট অতীতের তরবিয়তমূলক প্রোগ্রামগুলোর মধ্যে বড় প্রোগ্রামই বলা যায় এবং মোটামুটি সুন্দর পরিবেশেই এই প্রোগ্রাম হয়েছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন মহান আল্লাহকে হাজির নাজির জেনে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে আমাদের মনে রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে দেখছেন আমরা সব আমাদের সব কিছু শুনছেন আমরা যা কিছু করছি সব কিছু তিনি পর্যবেক্ষণ করছেন সুতরাং আমাদের সকল কর্ম কর্মতৎপরতা যেন আল্লাহ সন্তুষ্টি জন্য হয় আর এর মাধ্যমে যেন আমরা জান্নাতে বসতে পারি দেখেন এখানে পলিটিক্যাল কথাবার্তা কম মানে জান্নাতমুখী করা মৌলিক ইমানই চেতনা নেতাকর্মীদের মধ্যে ঢুকিয়ে দেওয়াটাই এই তরবিয়তমূলক কর্মসূচির অন্যতম উদ্দেশ্য মন আব্দুল হালিম বলেন জামাত ইসলামী নৈতিকতার প্রশ্নে কখনো ছাড় দেয় না কারণ আমরা আজাবুল আজিম এবং আজাবুল আলিম থেকে মুক্তি পাওয়ার জন্য আন্দোলনে সামিল হয়েছি যুগে যুগে ইসলামী আন্দোলনকর্মীরা ত্যাগ কুরবানের নজির পেশ করেছেন আমাদের লক্ষাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার নির্যাতন করা হয়েছে তবু আমরা আন্দোলনের পথে অটল রয়েছি আখেরাতমুখী কথাই বেশি পলিটিক্যাল কথা নেই শিক্ষা জামাতের শিক্ষা শিবির বা এই টাইপের কর্মসূচিতে রাজনৈতিক কথাবার্তা খুব কম থাকে মানে একজন নেতাকে একজন কর্মীকে পরকালমুখী তাকুয়াবান মুত্তাকি একজন নেতা হিসেবে গড়ে তোলাই জামাতের অন্যতম উদ্দেশ্য অ্যাডভোকেট মোয়াজিম হোসেন হেলাল বলেন আম্বামগণের দাওয়াতে যারা সারা দিয়েছিলেন তারাও মানুষ ছিলেন সাল্লাম মানুষের কাছে কীরকম প্রিয় ছিলেন সে কথা বলতে গিয়ে তিনি বলেন পালকপুত্র জায়দ অনেক বছর তার পিতাকে পেয়েও হজরত মোহাম্মদ সহামকে ছেড়ে যাননি বরং তার কাছেই থেকে যান নবী গরম সাল্লু আলিয়া সাল্লাম তখন নবুয়াদ প্রাপ্ত হননি প্রত্যেক নবী ও রাসুলগঞ্জ সামাজিক এবং মানবিক দায়িত্বশীল ছিলেন নামাজ না পড়লে যেভাবে জাহান নামে যেতে হবে ঠিক সামাজিক দায়িত্ব পালন না করলেও জাহান নামে যেতে হবে সাল্লাম তার সাবাহ রামগঞ্জকে এভাবে সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন মানুষে পরিণত করেছেন সত্যি চমৎকার জামাত মনে হয় যেন হারানুগতি ফিরে পেয়েছে উন্নত পরিবেশে একের পর এক সফল প্রোগ্রাম করে যাচ্ছে